আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রামের কাছে চলে যাবেন তখন এই ভরত কার কোলে মাথা রেখে কাঁদবে? না ভরত, মা, রামই কি শুধু তোমার পুত্র? না 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 ভরত, আমি কি কেউ নই? মা, আমি তো এই জন্য আপনার কাছে এসেছিলাম যে আপনি স্নেহের হাত আমার মাথায় রাখবেন। আমার অস্থির মন আপনার আঁচলের ছাওয়ায় শীতল হবে। কিন্তু কিন্তু আমার ভাগ্যে মায়ের ভালোবাসা কোথায়? না 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 ভরত, এই কথা বলিস না। আমার পাপের এই দণ্ড, আমার আমার একটাই দোষ যে আমি কৈকেয়ীর পেট থেকে জন্ম নিয়েছি। কিন্তু এর জন্য দোষী বিধাতা আমি নই। বিধাতা এই পৃথিবীতে কৈকেয়ীর মতো ক্রূর নারীকে জন্মই কেন দিলেন? আর যদি জন্মই দিলেন তবে তাকে বন্ধা কেন করলেন না? তাহলে আমার মতো কুলের কলঙ্ক জন্মই নিত না। না না ভরত না। মা, আজ দাদা রামের বনবাসের চেয়ে অধিক কষ্ট হচ্ছে এই জেনে যে আপনিও নিজের ভরতকে সন্দেহ করছেন। আমি আমি কি করে বিশ্বাস করাই আমার মা? আমি আমি ভগবানের শপথ নিয়ে বলছি যে যা কিছু ঘটেছে তাতে যদি বিন্দু মাত্র আমার সহমতি থাকে তাহলে আমার সমস্ত জ্ঞান, গুরুর দেওয়া সমস্ত বিদ্যা নষ্ট হয়ে যাক এবং এই সংসারের সমস্ত পাপীদের দণ্ড যেন আমি পাই। আমি ভরত, মা, আপনি তো মমতার মূর্তি। মা, আমার পুরো বিশ্বাস ছিল যে দাদা রাম আমার উপর সন্দেহ করলেও কিন্তু আপনি কখনো করবেন না তা। মা, ছোটবেলা থেকে আমি আপনার কোলে অত্যাধিক স্নেহ পেয়েছি, আর আজ যদি সেই কোলে আমার স্থান না থাকে তবে এই জীবন থেকে মৃত্যুই ভালো। বলুন, মৃত্যুই ভালো। না ভরত না, এই ধরনের কথা বলে আমায় দুঃখ দিস না বাবা। এক পুত্র তো বনবাসে গেল,
আর দ্বিতীয় জন যদি এইভাবে মৃত্যুর কথা বলে তবে ও স্বয়ং মা কার কাছে আশ্রয় চাইবে? আমি তো তোর আগমনে ভেবেছিলাম যে যে আমার কাছে আমার রাম ফিরে এসেছে। আমার কথার এই অর্থ কখনোই ছিল না বাবা কি তোর উপর সন্দেহ করি। মার আত্মা সর্বদা দুঃখী পুত্রের জন্যই কাঁদবে। এক পুত্র তো পিতার আদেশে রাজ্যভার সামলে নেবে, মার হৃদয় তো বনবাসী পুত্রের জন্যই কাঁদবে। এই জন্যে আমি তোর কাছে প্রার্থনা করেছিলাম, আমার রাম আমার রাম আমাকে তো সঙ্গে নিল না, তুই আমার এই আদেশ নিশ্চয় পালন করবি আর আমাকে বনে পাঠিয়ে দিবি, আমাকে বনে পাঠিয়ে দিবি, আমার ভরত বাবা আমাকে বনে পাঠিয়ে দিবি। আমি আপনাকে বনে পাঠাবো না, কিন্তু আপনার বনবাসী আপনার পুত্রকে নিয়েই আসব। এমন স্বপ্ন আমায় দেখাস না ভরত, আমায় দেখাস না, আমাকে দেখাস না। এই স্বপ্ন সত্য করার কর্তব্য আমার। আমি আমি জিজ্ঞাসা করছি, আপনি ওদের যাবার অনুমতি কেন দিলেন? নিজের অধিকারের প্রয়োগ কেন করলেন? কি করে আটকাতাম, ওরা তো বড় জ্ঞানীদের কথা শোনে, আমায় তো নারী ধর্মের উপদেশ দিয়ে গেল, নিজের পিতার আদেশ পালন করতে বনে চলে গেল। লেশ মাত্র দুঃখ আর বিষাদ ওর মনে ছিল না, নিজের বস্ত্র আভূষণ রাজপ্রাসাদ আর রাজত্ব এমন ভাবে ছেড়ে গেল যেমন কেউ তার নিজের পুরনো বস্ত্র ত্যাগ করে দেয়। সীতা নিজের প্রতি ধর্ম পালন করার জন্য ওর সঙ্গে চলে গেল। লক্ষণকে রাম অনেক বোঝালো কিন্তু ও শুনল না, সবাই সবাই নিজের নিজের ধর্ম পালন করলো। আর আমার বিড়ম্বনে দেখো, দুই পুত্র গেল, পুত্র বধু গেল, তাদের যেতে দেখে আমার প্রাণ ওদের সঙ্গে গেল না, গেল না, গেল না। মহারাজ পালন করলেন, মহারাজ যতদিন জীবিত ছিলেন রামের সাথে ছিলেন, ও গেল তারপর উনি নিজের প্রাণ ত্যাগ করলেন, নিজের প্রাণ ত্যাগ করলেন। মা, এমন মহান পিতা পেলাম, এমন সুন্দর ভাই পেলাম, তবে তোমার মতো মার কোলে কেন জন্ম নিলাম না, কেন কৈকেয়ীর মতো কলঙ্ক লাগলো আমার কপালে? যদি আজ আপনি আমার মা হতেন তবে কখনো এমন কলঙ্কের ভাগী হতে হতো না। জন্ম মৃত্যু নিজের ইচ্ছায় হয় না পুত্র, এ তো আগের থেকে নিশ্চিত থাকে, একেই বলে ভাগ্যের খেলা। আমরা তো সব এই ভাগ্যের হাতের পুতুল হয়ে নাচি বাবা, কৈকেয়ী যা কিছু করলো তা আমাদের ভাগ্যই করিয়েছে, এতে ওর বিচারে কোনো দোষ নেই। মাতা, আপনার মতো উদার এই পৃথিবীতে কে হবে আর? কিন্তু কিন্তু এই পৃথিবীর সবাই আমাকে এই সকল অনর্থের কারণ বলবে, বলবে ভরত রাজা হওয়ার জন্য কেমন ষড়যন্ত্র রচনা করলো। না না, চন্দ্র থেকে আগুন বেরোতে পারে, অমৃত বিষ হতে পারে, কিন্তু আমার ভরত, আমার ভরত রামের বিরোধী হতে পারে না। এর প্রমাণ আমি আমি নিজে সংসারকে দেব। সূর্যের কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে না মহারানী কৌশল্যা, ওর আলোই ওর প্রমাণ। আর ঠিক সেইভাবে ভরত তুমি ধর্মের অবতার, যেমন সূর্যে অন্ধকার থাকে না তেমনি তোমার কোনো কাজ ধর্মবিরুদ্ধ হতে পারে না, তুমি যা করবে
তাই ধর্ম হবে। গুরুদেব, গুরুদেব আমায় আমায় রক্ষা করুন। গুরুদেব, গুরুদেব আমায় রক্ষা করুন। গুরুদেব, এ মতো পরিস্থিতিতে অধর্ম এবং অন্যায় থেকে আপনিই শুধু আমাকে রক্ষা করতে পারেন। এই সময় পিতার মৃত্যু আর ভাইয়ের বিয়োগ শোকে আমার বুদ্ধি কুণ্ঠিত হয়ে গেছে। এই জন্য গুরুদেব আমায় পথ দেখান। কুমার, তোমার আগমনের সংবাদ পেয়ে তোমাকে বলতে এসেছি যে এই সময় শোকাতুর হওয়ার সময় নয়। তোমার মহান পিতার জীবাত্মা অপেক্ষা করছে যে আমার পুত্র এসে আমার অন্ত্যেষ্টি করে এই মৃত শরীরের বন্ধন থেকে মুক্ত করবে। তোমার জন্যে ওনার শরীরকে ওষুধের নৌকাতে সুরক্ষিত রাখা হয়েছে। তুমি এক ধৈর্যবান পুরুষের মতো ওনার অন্ত্যেষ্টি করো। চলো বৎস, পিতার অন্তিম দর্শন করো, ওনাকে প্রণাম করো এবং অন্ত্যেষ্টির আয়োজন করো। চলো। মুখাগ্নি গো
সেই পুত্র নিজের পিতাকে নিজ হাতে দেয় মুখাগ্নি গো নশরে দেহ যখন শ্মশানে আনে পোড়াতে প্রিয় জঙ্গ রাজা বা ভিখারি সবার একই অন্তিম দশা গো রাজা বা ভিখারি সবার একই অন্তিম দশা গো বেঁচে থাকা মানুষগুলি চলে যাবা মানুষে গাইবে গুণ গান গো যে তার যত নিকটের বন্ধু তার যে ঝড়ে অশ্রু বারি সমগো যে তার যত নিকটের বন্ধু তার যে ঝড়ে অশ্রু বারি সমগো ওই অস্থি দেখে কি লাভ? ও তো তোমার পিতা নন। ওই মহাত্মা এখন এই সময় নিজের কর্মানুসারে পরলোকে চলে গেছেন। জীবাত্মাকে পঞ্চতত্ত্ব দিয়ে এই শরীর এই জন্য প্রদান করা হয় যাতে জীবিত অবস্থায় এর মাধ্যমে নিজের কর্তব্য আর ধর্মের পালন করতে পারে। কেউ চলে গেলে এই পার্থিব শরীরের পঞ্চতত্ত্ব অগ্নি বায়ু আকাশ জল আর এই পৃথিবীতে মিশে যায়। আর তাই এই অস্থিকে সরযুর জলে ভাসিয়ে দাও ভরত। সবার জন্য এই একই বিধান কুমার। আজ তুমি নিজের পিতার জন্য যা করছো একদিন তোমার পুত্র তোমার জন্য এই কাজ করবে। মোহ ত্যাগ করো, তোমার কর্তব্য তোমার প্রতীক্ষা করছে এখন ভরত। কুমার ভরত, এই অস্থি সরযু নদীর জলে ভাসিয়ে দাও। বয়ে যাওয়া জলধারা Thank you.
गुरुदेव आपनार आज्ञानुसारे आमरा राज्यसभाय उपस्थित हो गेछि बोलुन आमादेर जन्य कि आदेश वत्स भरत तुम्हार पिता धर्मेर आचरण पालन करे निजेर प्रतिज्ञा रक्षार जन्य এই ধনধান্যে সমৃদ্ধ এই রাজ্য তোমায় দিয়ে স্বর্গে প্রস্থান করেছেন তোমার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরাম এক মহাত্মার মতো পিতার আদেশ পালন করার জন্য বনবাসে চলে গেলেন তোমার পিতা এবং জ্যেষ্ঠ ভ্রাতা দুজনেই এই অখণ্ড রাজ্য তোমায় প্রদান করেছেন এখন তোমার কর্তব্য সূর্য বংশের এই রাজ সিংহাসন তুমি স্বীকার করো এবং প্রজাদের রক্ষা করো এ আপনার আদেশ গুরুদেব এই সময় এটাই তোমার কর্তব্য ভরত মন্ত্রীদের কি মতামত যে রাজ্যের রাজা নেই সেই প্রদেশ এবং সেখানকার প্রজা দুজনেই সুরক্ষিত নয় শত্রু এর সুযোগ গ্রহণ করে সেই রাজ্যের উপর আক্রমণ করে তাকে বিনাশ করতে পারে এই রঘুবংশী সাম্রাজ্যকে সামলানোর জন্য এখন শুধু আপনি আছেন আমাদের সামনে যিনি রাজার হওয়ার যোগ্য যদিও আপনি জ্যেষ্ঠ নন তবুও বড় ভাইয়ের অনুপস্থিতিতে এবং পিতার আদেশ পালন করার জন্য এই রাজ্যকে সামলানো খুবই ন্যায়সঙ্গত দশরথ তনয় সে অজেয় শ্রী হরি সীতারাম চরিত্র অতি পবিত্র মধুর সরস অতি মনোভাব